খিদের জ্বালায় একটি হনুমান হাজির হয় হোটেলে। হনুমান দেখে হোটেল ছেড়ে পালিয়ে যায় গ্রাহকরা। গ্রাহকদের ছেড়ে যাওয়া ভাত মাছ সহ অন্যান্য খাবার প্রায় দু ঘন্টা ধরে খেয়ে নেয় হনুমানটি। খাওয়া শেষ হতেই বনদপ্তরের তৎপরতায় জালবন্দি হলো হনুমানটি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বাতকানা এলাকায় একটি রাস্তার ধারে হোটেলে। কিছুদিন আগে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানা এলাকায় হনুমানের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর থেকে বাঁকুড়া জেলার মানুষদের হনুমানের হামলার আতঙ্ক তারা করে বেড়াচ্ছে। এদিন হনুমানের খাবার দৃশ্য অনেকেই ক্যামেরা বন্দী করেন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।